আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি পাইকারি জুতার মার্কেটে। এখান থেকে ওনারা সারা দেশে জুতা, স্যান্ডেল পাইকারি ডেলিভারি দেন। আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো, জানবো এখানকার পাইকারি প্রাইসগুলো এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তারা কিভাবে নেবেন, এই বিষয়গুলো নিয়ে জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভাই, আপনার নামটা? আমার নাম রনি ওবায়েদ। রনি ওবায়েদ, রনি ওবায়েদ ভাই, এই দোকানের অ্যাড্রেসটা বলবেন শুরুতে। 12 নং ফুলবেড়া সিটি সুপার মার্কেট, ঢাকা 1100। দর্শক শুনলেন, এছাড়া আমরা ভিডিও ডিসক্রিপশনে এই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব। চলুন প্রোডাক্ট দেখা শুরু করি। তো আমাদের, আমরা কোনটা দিয়ে শুরু করব? জি ভাই, যে এটা, এটা অপূর্ব কোম্পানির, সেটা হচ্ছে কালার। ওকে, এটা কি কালার বলে? এটা চকলেট কালার। এটা চকলেট কালার, জি। এটা সাইজ আছে আপনার যা 11, 12, 13, 1, বাচ্চা গ্রুপ। এটা 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 বাচ্চাদের জন্য? জি 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 জি। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস হচ্ছে 240 টাকা। 240 টাকা, জি। এটা পাইকারি খুচরা দোকানদাররা যখন বিক্রয় করেন, এটা সাধারণত কেমন দামে বিক্রয় করেন? 350-400 মধ্যে সেল হয়। এটা কিসের তৈরি? এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার। আর্টিফিশিয়াল লেদার, এটা অপূর্ব কোম্পানি। অপূর্ব কি ব্র্যান্ডের? ব্র্যান্ডের নাম, তাই না? জি, এটা অপূর্ব কোম্পানি। এটা হচ্ছে যে আপনার এই বাচ্চা গ্রুপ, এটা আর্টিফিশিয়াল লেদার। আচ্ছা, এটা বাচ্চাদের জন্যই তৈরি? জি 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 জি। এটা 240 টাকা। আচ্ছা, এদিকে কিছু আছে জেন্স আইটেম, পান্ডা কোম্পানি। জেন্স, পান্ডা, পান্ডা কোম্পানির জেন্স আইটেম আছে। পান্ডা কি দেশি কোম্পানি? পান্ডা বেসিক্যালি চাইনিজ কোম্পানি। আচ্ছা, তো আমাদের কি দু একটা দেখাবেন পান্ডা থেকে? পান্ডা থেকে জেন্স এর যে এই প্রোডাক্টগুলো আছে, জি, এটা খুব চলে। আচ্ছা, এটা এটা ইয়ংরা বেশি ব্যবহার? জি 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 জি। ওকে, সিস্টেম। এটার প্রাইস কত পড়বে? এটা হচ্ছে হোলসেল 380 টাকা। হোলসেল 380, জি। তাহলে টেকসই কেমন? টেকসই অনায়াসে 8 মাস ইউজ করতে পারবে, একদম অনায়াসে। র্যান্ডম ইউজ করবে? র্যান্ডমলি, রাফ এন্ড টাফ। বৃষ্টি বা কাদায় কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে না। ওকে ওকে। এর ভিতরে দুইটা কালার হবে। আচ্ছা, এটা কি কি সাইজ হচ্ছে? এটা আপনার যা 40 থেকে 44 পর্যন্ত, মানে বড়দের? বড়দের, বড়দের। ওকে, উপরে রেখে আমরা কিছু দেখছি স্যান্ডেল, যেগুলো আছে পান্ডা কোম্পানির। যেগুলো আছে পান্ডা কোম্পানির, এটা এটা দুইটা কালার আছে। দুইটা কালার কিসের তৈরি? এটা আর্টিফিশিয়াল লেদার, সবই আর্টিফিশিয়াল। জি জি জি। আচ্ছা, এটা দুইটা কালার আছে। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস হচ্ছে যে 290 টাকা। এখানে আরো আছে তো মুরুব্বি স্টাইলের কিছু আছে যে বয়স্কদের জন্য। বয়স্কদের জন্য? আচ্ছা, এই যে এটা আছে পান্ডা কোম্পানি, এটাও পান্ডা? এটাও পান্ডা কোম্পানির। আচ্ছা জি, এটা দুইটা কালার হবে। দেখলে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। জি 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 জি, সফট। জি, এই যে একদম সফট। আচ্ছা আচ্ছা, একদম ফোল্ড করা। জি জি জি। এগুলা টেকসই কেমন? টেকসই 6 মাস অনায়াসে পড়তে পারবে, রাফ এন্ড টাফ। আচ্ছা আচ্ছা, কত? আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা হচ্ছে 310 টাকা। এটা আছে পান্ডা কোম্পানির কেস। জি, যারা সকালে যারা জগিং করবে তাদের জন্য, সব খুবই সফট, খুবই সফট, হালকা একদম। এটা কালার হবে আপনার যে 4টা কালার হয়। আচ্ছা, 4টা কালার। আচ্ছা আচ্ছা, কি কি কালার এগুলো? এটা কালো, ব্লু, গ্রে, গ্রিন। আচ্ছা, এগুলো সফট, এগুলো তলে যদি কোনো পাথর পড়ে বা কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এটা আছে, এটা এটাও পান্ডা কোম্পানির। এটা কি জগিং শু নাকি? জি 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 জি, স্পোর্টস টাইপের। এটা স্পোর্টস শু। এটার কালার হয় 4টা কালার হয়। আচ্ছা, 4টা কালার। এটার প্রাইস কত? এটা হচ্ছে হোলসেল 760 টাকা। 760 টাকা। আচ্ছা, ওই ওইটার প্রাইস বলা হয় শুরুতে? শুরুতে যেটা দেয়। আচ্ছা আচ্ছা, এটা, এটা এটা এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 750 টাকা। 750? জি। কি দারুন ডিজাইন! এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 910 টাকা। 910 কত পড়বে? এটা হচ্ছে 830 টাকা। 830 টাকা, জি। ওকে, আর এখানে দেখছি কিছু, এটা কাদের জন্য? আর কি, স্কুল বাচ্চাদের জন্য? জি জি, এই ক্যাজুয়াল যারা পরে, ক্যাজুয়াল। ক্যাজুয়াল, জি। এছাড়াও এখানে বেশ কিছু কালেকশন আছে। আপনার এখানে সবচেয়ে দামি জুতা কোনটা? সবচেয়ে দামি জুতা হচ্ছে এইটা। এটা কত পড়বে? এটা 920। 920 টাকা। এটা তো পাইকারি, খুচরা এগুলা অনেক সময় 2000-2200 টাকা সেল করে। 2200 টাকা সেল করে, মানে খুচরাটা তো তাহলে তুলনামূলক বেশি লাভ করে। হ্যাঁ। আচ্ছা, এই যে এই কর্নারের এই ডিজাইনটা খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা প্রাইস কত পড়বে? এটা হচ্ছে 830 টাকা। 830 টাকা, জি। এখানে আরো অনেকগুলো কালেকশন দেখছি, এগুলোর মধ্যে আমাদের দু একটা দেখাবেন।
এই একটা জুতা আসছে নতুন, এটা নতুন ডিজাইন, জি জি এটা আসছে নতুন। ওকে, এটার প্রাইস কত পড়বে? এটা 760 টাকা। জি আচ্ছা আচ্ছা, মেয়েদের যেগুলো আছে 590 টাকা, 590। এগুলো তারা জগিং এর জন্য সাধারণত? জি 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 জি, এটা একটা আছে এরা সকালে জগিং এ 590, এটা 590। জি জি, এটা মানে আরেকটু কমফোর্টেবল। জি, দেখে ভালো লাগছে। জি, এটা দুটো কালার আছে, একটা ব্ল্যাক। জি আচ্ছা, এগুলো সবই তো ওয়াশ করা যায়? ওয়াশেবল, ওয়াশেবল। আচ্ছা, আর এই কিসের তৈরি, মানে উপরের গুলো অংশটা কিসের? এটা ফেব্রিক, 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 সব তো ফেব্রিক, তাই না? এবার যে আপনার এখান থেকে যদি ঢাকার বাইরে কেউ অর্ডার দেয়, তাহলে সে কিভাবে পণ্যটি পেতে পারে আর টাকাটা কিভাবে পরিশোধ করবে? আচ্ছা, সে যদি, সেক্ষেত্রে আমার ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে সে আমাকে অর্ডার করতে পারে। আচ্ছা, ইমোতে তাকে ছবি পাঠিয়ে দিলাম, সে আমাকে ইমো ছবি দেখে অর্ডার করতে পারে। ইমো নাম্বার, আমরা ইমো নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেটা সেখান থেকে নিয়ে ইমোতে ওনাকে কল দিতে পারেন, সেখানে আপনারা ফটো পেয়ে যাবেন। আচ্ছা, কেউ অর্ডার দেওয়ার পরে টাকাটা কিভাবে পরিশোধ করবে? টাকা হচ্ছে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারে, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারে, এছাড়া বিকাশ আছে। ওকে দর্শক, আপনারা ঢাকায় এসে একদিন থেকে যাত্রা তারপরে আনুষঙ্গিক খরচের হিসাব যদি করেন, সেই তুলনায় ইমোতে অর্ডার দিয়ে বাসায় বসে পণ্যটি পাওয়া অনেক অনেক সহজ। আপনার ঢাকায় সবগুলো মার্কেট ঘুরে যে ঢাকায় দু একদিন থেকে এই যে খরচটা হবে, যে কষ্টটা হবে, সেই তুলনায় ইমোতে অর্ডার দিয়ে বাসা থেকে পণ্য নেওয়া অনেক সহজ। তো আশা করি আপনারা বিষয়টি বুঝবেন। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাই আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও।